اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. جي صلاح الدين بھائی، রোজা যে ভঙ্গ হয়ে যায়, নওয়াকজুল সিয়াম বা সওম যেটা বলা হয়, যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়, সেটা হলো প্রায় আট প্রকারের কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়। এক নম্বর, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যাবে। আর রোজা অবস্থাতে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার জন্য বড় কাফ মানে গুনাহ হবে, আর এই বড় গুনার কাফফারা আছে, কাফফারা ছাড়া এই গুনাহ মাফ হবে না, তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং তাকে কাফফারা দায়ী করতে হবে। আর কাফফারা হলো যে একটি ক্রীতদাস মুক্ত করতে হবে, যদি সে ক্ষমতা না থাকে বা সে না পাওয়া যায়, সম্ভব না হলে এক টানা দুই মাস রোজা রাখতে হবে, এটাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে বা দিতে হবে। এটা হলো রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে রোজা নষ্ট করলে তার কাফফারা। নম্বর দুই, জাগ্রত অবস্থাতে কেউ যদি কোন রকম ভাবে বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এটা যে কোনো ভাবে বীর্যপাত করলো, হ্যান্ডিং করে হোক বা অন্য কোনো কাউরির সাথে কিছু কথাবার্তার মাধ্যম দিয়ে হোক বা কিছু বলে বীর্যপাত যদি করে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এতে কাফফারা নেই, তবে এটা কাবিরা গুনাহ, এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। নম্বর তিন, কোনো কিছু আহার পানাহার করা, এমন যে কোনো বস্তু খাবার খাওয়া অথবা পান করা, তাতে যে কোনো বস্তু গলা দিয়ে যা কিছু ভেতরে যাবে এতে রোজা নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে করলে তো কাবিরা গুনাহ, তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। অনিচ্ছাতে যদি যায় তাহলে রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। চার নম্বর, শরীরে পুষ্টি সরবরাহকারী ইনজেকশন, যে কোনো ইনজেকশন বা স্যালাইন বা এমন ইনজেকশন বা এমন জিনিস বা এমন ইনজেকশন যা খাদ্যের অভাব মিটায়, অথবা স্যালাইন দেওয়া, স্যালাইন গুলো যদি ব্যবহার করা হয় নেওয়া হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে এমন ইনজেকশন যাতে খাদ্যের অভাব মিটাই না, সাধারণ ইনজেকশন ভিটামিন ইনজেকশন নয়, এমনি ইনজেকশন সাধারণভাবে দিয়ে থাকে, এতে রোজা নষ্ট হবে না। নাম্বার পাঁচ, শরীরে রক্ত সরবরাহ করলে রোজা নষ্ট হবে। কেউ যদি রক্ত পুষ করে, শরীরে রক্তের প্রয়োজন আছে, রক্ত পুষ করলেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার ৬, এটা নারীদের জন্য খাস, বিশেষ করে নারীদের ঋতু যদি হয়ে যায়, ঋতুস্রাব বা মাসিক যদি এসে যায় তাহলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে, বা যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে যে রক্ত দেখা যায় অর্থাৎ যেটাকে নেফাস বলা হয়, তো এতে রোজা নষ্ট হবে। নাম্বার ৭, সিঙ্গা বা অনুরূপ কোনো কিছুর দ্বারাতে মাধ্যমে রক্ত যদি বের করা হয় তাহলে রোজা নষ্ট হবে। সিঙ্গা লাগিয়ে পিঠে বা কোনো জায়গাতে মাথায় বা কোথাও যেটাকে হাজামা বলে আরবিতে, হেজামা বলে, পাশনি বা সিঙ্গা লাগিয়ে যদি রক্ত বের করা হয় তাহলে রোজা নষ্ট হবে। আর সাধারণ রক্তপাত মেনে নেন, কোথাও রাস্তায় যেতে যেতে পাথরে লেগে গেল কিংবা কোনো কাজ করতে করতে হাত কেটে গেল বা কিছু কেটে গেল আর সেখানে কিছু রক্ত বেরিয়ে গেল, এই সমস্ত রক্ত বেরোতে রোজা নষ্ট হবে না। নম্বর ৮, ইচ্ছা করে কেউ যদি বমি করে, রোজা অবস্থাতে ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা নষ্ট হবে, তো অনিচ্ছাতে যদি কোনো বমি হয়ে যায় তাতে রোজা নষ্ট হবে না। এই আট প্রকারের জিনিস এবং এর মতো যা কিছু হবে এর সাথে যেগুলো মিলবে ঠিক সেই কাজগুলোতে রোজা নষ্ট হবে। এছাড়া অন্য এই কয়েকটি কাজ হলো রোজা নষ্ট হওয়ার কারণ বা নওয়াকজুল সিয়াম বলা হয়।